तेन परिपोषण न सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। अनुवाद सद्गुरु शरणागत हुए तत्त्वज्ञान लाभेर चेष्टा करो विनम्र चित्ते प्रश्न जिज्ञासा करो एवं अकृत्रिम सेवार द्वारा ताके सन्तुष्ट करो ताहले सेई तत्त्वदर्शिता पुरुषेरा तोमाके ज्ञान उपदेश दान करबेन। सबाई बोलुन सद्गुरु शरणागत हुए तत्त्वज्ञान लाभ करार चेष्टा करो विनम्र चित्ते प्रश्न जिज्ञासा करो एवं अकृत्रिम सेवार द्वारा ताके सन्तुष्ट करो ताहले सेई तत्त्वदर्शिता सद्गुरु तुम्हाके ज्ञान उपदेश दान करबेन। तात्पर्य इस्कन प्रतिष्ठाता आचार्य श्रील अभयचरण अरविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद कर्तृक पारमार्थिक उपलब्धिर पथ निस्संदेह दुर्गम তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে, যিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন। গুরু পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেননি তিনি কখনোই সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদিগুরু, তিনি এই পরম তত্ত্ব জ্ঞান সৃষ্টির আদিতে দান করেছিলেন। তারপর গুরু শিষ্য ধারায় পরম্পরাক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাই এই পরম্পরার ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এই জ্ঞানকে যথাযথভাবে দান করতে পারেন। মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একদল মূঢ় প্রতারক গুরু সেজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায়। এই জন্য ভাগবতমে বলা হয়েছে ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতাম, ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক অথবা শাস্ত্রগ্রন্থের মন গড়া ব্যাখ্যার মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করবার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা শ্রী গুরুদেবের শরণাগত হতে হয়। সুদৃঢ় বিশ্বাসে তার চরণাম্বুজে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃত দাসের মতো তার সেবা করতে হয়। সদ্গুরুর সন্তুষ্টি বিধান করার মাধ্যমেই আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায়। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করলেই কখনোই এই জ্ঞান লাভ করা যায় না। গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার বাসনা কতটা প্রবল হয়েছে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করবার আশীর্বাদ দান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা মূঢ়ের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, শ্রী গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধি করতেও হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ, তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞা অনুবর্তী সেবায় সর্বত্রভাবে তৎপর হয় তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। এখানে প্রভুপাদকৃত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। অ্যাটেনশন, এখানে বসে আছেন কিন্তু মন প্রাণ অন্যদিকে, তাহলে কিরকম হলো? কত সুন্দর তাৎপর্য প্রভুপাদ দিলেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ,
তো যাই হোক এই জড়জগত হচ্ছে ত্রুটিপূর্ণ এবং এই জড়জগতে আমরা যে ইন্দ্রিয় লাভ করেছি এই ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ আর এই ইন্দ্রিয় দিয়ে যে জ্ঞান আমরা লাভ করি সেই জ্ঞানটাও ত্রুটিপূর্ণ তাই এই জগতে আমরা যে জ্ঞান সেই জ্ঞান দিয়ে আমাদের জীবনকে ত্রুটি মুক্ত করতে পারছি না কিন্তু ভগবান তিনি হচ্ছেন পূর্ণ অধক্ষজ তিনি এই ইন্দ্রিয় জ্ঞানের অতীত তাই দেখবেন ভগবান যে জ্ঞান দান করেন সেই জ্ঞানে কোনো ত্রুটি নেই আমরা যে স্কুল কলেজে লেখাপড়া করি তো স্কুল কলেজে যাদের জ্ঞান আমরা পাই যারা জ্ঞান দান করেন তাদের ইন্দ্রিয় যেহেতু ত্রুটি রয়েছে সেই জ্ঞানে মানুষকে ত্রুটি মুক্ত করতে পারছে না যার ফলে আমরা দেখতে পাই সেই জ্ঞান বারবার পরিবর্তন করতে হয় আপনারা প্রত্যেকে চিন্তা করে দেখবেন যার যতটা বয়স আমরা যে যে স্কুলে যতটা পড়েছি আমাদের সময়ে স্কুল কলেজে যে জ্ঞান ছিল এখন বর্তমানে স্কুল কলেজে সেই জ্ঞান আছে না পরিবর্তন হয়ে গেছে কেন না যারা এই জ্ঞানটা দিয়েছেন তাদের ইন্দ্রিয় ত্রুটিপূর্ণ তাদের তার সেই জ্ঞানটাও ত্রুটিপূর্ণ তা সেই জ্ঞান দ্বারা মানুষ সমাজকে পূর্ণ করতে পারেনি জন্য সেই জ্ঞানটাকে পরিবর্তন করতে হচ্ছে হ্যাঁ যেমন বর্তমান সমাজ বিজ্ঞানকে খুব প্রাধান্য দিচ্ছে বিজ্ঞানকে অনুসরণ করছেন তাই না তো বিজ্ঞান দেখবেন আজকে একটা বিজ্ঞানী থিওরি দিচ্ছে ও প্রমাণ করে দিচ্ছে এটা ঠিক এবং নোবেল নিচ্ছে কালকে আর একটা বিজ্ঞানী এসে আর একটা থিওরি দিয়ে আগের বিজ্ঞানীর থিওরিকে ভুল বলে প্রমাণ করে দিচ্ছে দিচ্ছে না কেন কেন ভুল বলে প্রমাণ করছে না যেহেতু তাদের ইন্দ্রিয় অপূর্ণ তাই তাদের জ্ঞানটা পূর্ণ নয় অর্থাৎ ত্রুটি রয়েছে ভুল রয়েছে এবং এখন যে বিজ্ঞানী একটা থিওরি দিবে দেখবেন আর কয়েকদিন পরে আর একটা বিজ্ঞানী এসে সেই থিওরিকেও ভুল বলে প্রমাণ করে দিবেন কিন্তু পরমেশ্বর ভগবান তিনি যেহেতু ত্রুটি মুক্ত তার ইন্দ্রিয় যেহেতু পূর্ণ তিনি যে জগতে জ্ঞান দান করেন সেই জ্ঞানটাও পূর্ণ আর সেই জ্ঞান কখনো পরিবর্তন করতে হয় না তার প্রমাণ কি এই শ্রীমৎ ভগবদ গীতা এই ভগবদ গীতা এই গীতার জ্ঞান ভগবান কবে দান করেছেন হরে কৃষ্ণ এই গীতার জ্ঞান ভগবান হ্যাঁ 5000 বছর পূর্বে তাই না গীতাতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে দান করেছিলেন না ভগবান এই গীতার ইতিহাস চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে বললেন ইমম বিবশানে যোগম প্রক্তবানম অহম অব্যয়ম বিবশানে মনবে প্রাহ মনবে ইক্ষাকু অব্রবীত এই জ্ঞান আমি প্রথম সূর্যদেব বিবশানকে দান করেছিলাম বিবশান তা মানব জাতির পিতা মনুকে দান করেন মনু ইক্ষাকুকে দান করলেন এইভাবে গুরু পরম্পরার মাধ্যমে এই জ্ঞান আসছিল তৎশীল প্রভুপাদ তার তাৎপর্য ব্যাখ্যা করলেন ভগবান যে সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলেন মিনিমাম কমপক্ষে 1200 কোটি বছর পূর্বে এই জ্ঞান দিয়েছিলেন আর সেই জ্ঞান তিনি কলিযুগের প্রারম্ভে দ্বাপর যুগের শেষে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে একই জ্ঞান দান করলেন পরিবর্তন করলেন না কেন ভগবান পূর্ণ ভগবান যে জ্ঞান দেন সেটা পূর্ণ
তাই সেই জ্ঞান কোনো পরিবর্তন করার দরকার নেই। তাহলে আমরা যে অপূর্ণ, আমাদের ইন্দ্রিয়গুলি যে অপূর্ণ, আমরা যদি পূর্ণতা প্রাপ্ত হতে চাই, আমাদের ইন্দ্রিয়কে পূর্ণ করতে চাই, আমাদের কোন জ্ঞান গ্রহণ করতে হবে, কোন জ্ঞান অনুসারে জীবনকে পরিচালনা করতে হবে, ভগবান দ্বারা প্রদত্ত জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব জ্ঞান বা প্রকৃত জ্ঞান। আর এই জগতে আমরা যে জ্ঞান লাভ করি সেটা জ্ঞান নয়, এটা অজ্ঞান। কেমন দেখবেন, এই জড় জগতের জ্ঞান আমরা যে যে জ্ঞান লাভ করেছি বা যে জ্ঞান আমরা বাস্তব, আমরা মনে প্রত্যেকেই দেখবেন আমরা কি বলি যে না, আমরা যেটা প্র্যাকটিক্যাল দেখছি, প্রত্যক্ষ দেখছি, তাও ভুল। আমরা যেটা প্রত্যক্ষ দেখছি সেটাও ভুল না। প্রকৃত জ্ঞান লাভ করার পন্থা হচ্ছে শাস্ত্রে বর্ণনা করা আছে, শ্রুতি প্রমাণ শ্রবণ করে, আর সেই শ্রবণটাও করতে হবে নির্ভরযোগ্য সূত্র থেকে। আর আমরা এই জগতের মানুষ বেশিরভাগ মানুষ বাস্তববাদী, আমরা প্র্যাকটিক্যাল দেখলাম, আমরা প্র্যাকটিক্যাল দেখলাম, আমাদের যেহেতু ইন্দ্রিয়টা ভুল তাই প্র্যাকটিক্যাল দেখলাম সেটা ভুল থাকবে। হ্যাঁ, কিন্তু যখন নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করব সেটা হচ্ছে সঠিক জ্ঞান, অর্থাৎ সেটা হচ্ছে ভগবান দ্বারা প্রদত্ত জ্ঞান। কিরকম, আমরা এই জগৎকে কবিরাও বলছে, আমরাও দেখছি কি, মরিতে চাহি নাই সুন্দর ভুবনে, আমরা এই ভুবনকে কি বলছি, সুন্দর। আমরাও কি দেখছি, এই জগৎটা সুন্দর না অসুন্দর? সুন্দর। আমরা প্র্যাকটিক্যাল দেখছি যতটা জগতের এই প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। এবং ভগবানও ভগবদ গীতায় বললেন এই জড় জগৎ হচ্ছে নিকৃষ্টা। আমরা দেখছি এই জগৎ সুন্দর, আর ভগবান কবিরাও বললেন সুন্দর, আর আমরা প্র্যাকটিক্যালও দেখছি সুন্দর, আর ভগবান বললেন এই জগৎ হচ্ছে নিকৃষ্ট। গীতায় বলছেন ভগবান নিকৃষ্ট, আর আমরা কি দেখছি, সুন্দর। তাহলে আমাদের এই দৃষ্টিটা যা দেখছি ভুল। তা এটার ব্যাখ্যা ছিল প্রভুপাদ এইভাবে দিয়েছেন, এই জগৎটা সুন্দর কি নিকৃষ্ট কি করে আমরা উপলব্ধি করব, আর উপলব্ধিটা দর্শনটা কি, অনুভূতি দিয়ে উপলব্ধি করাই হচ্ছে প্রকৃত দর্শন। যখন অনুভূতি দিয়ে উপলব্ধি না আসবে সেটা দর্শন নয়। এই যে এই জগৎ যে নিকৃষ্ট, আর আমরা প্র্যাকটিক্যালি দেখছি সুন্দর, আর গীতার শিক্ষা অনুসারে যখন আমরা সদ্গুরুর কাছে শ্রবণ করব তখন আমরা অনুভূতি দিয়ে উপলব্ধি করতে পারবো না সত্যিকারের এই জগৎটা নিকৃষ্ট। তো এই জগৎ যে সুন্দর বলুন তো, এই জগতে সবচেয়ে আমাদের মানে সবচেয়ে বেশি কি সুন্দর লাগে, নিজেকে নিজে বেশি সুন্দর লাগে, তা আমি কত সুন্দর। তো ভগবদ গীতায় ভগবান বললেন এই যে জড়জগৎ এটা আটটা ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, ভূমির অপ অনল বায়ু খমন বুদ্ধিরে বচ অহংকার ইতি অঙ্গে ভিন্না প্রকৃতির অষ্টধা, মাটি জল বায়ু আকাশ অগ্নি মন বুদ্ধি অহংকার, এই আটটা উপাদান এটা হচ্ছে ভিন্না প্রকৃতি মানে নিকৃষ্টা প্রকৃতি। এরা ভিন্না প্রকৃতি মানে এটা এই প্রকৃতি হচ্ছে নিকৃষ্টা প্রকৃতি। আর এই জড় জগতে যা কিছু দেখছি এই আটটা উপাদানের সংমিশ্রণ, তা আমার এই শরীরটাও কিন্তু এই আটটা উপাদান দিয়ে তৈরি। হ্যাঁ, এই শরীরটা কিন্তু আটটা উপাদান দিয়ে তৈরি, আর আমি প্র্যাকটিক্যালও দেখছি আমি কত সুন্দর দেখছি না, আমি কত সুন্দর, কিন্তু এটা বাস্তব দর্শন নয়। তো শ্রীল প্রভুপাদ এই বিষয়ে ব্যাখ্যা দিলেন আমাদের শরীরে নয়টা দ্বার আছে, দুটো চোখের ছিদ্র, দুটো কানের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখ, উপস্থ পায়ু, এ হচ্ছে নয়টা দ্বার।
এই নয়টা দ্বার দিয়ে শরীর থেকে যদি কোনো কিছু বেরোয় খুব সুন্দর, যে জিনিস আমার শরীর থেকে এই দ্বার দিয়ে বেরোচ্ছে আমার শরীরটা এরকম সুন্দর, এটা হচ্ছে অনুভূতি দিয়ে উপলব্ধি, এটা দেখতে পাচ্ছি না, এটা অনুভূতি দিয়ে এটা হচ্ছে প্রকৃত দর্শন। তাহলে এবার উপলব্ধি করুন আমি খুব সুন্দর, আর আমি নিজে নিজে ভাবছি কি আমি কত সুন্দর। তাই যদি আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে চাই এই জল্পনা কল্পনা দিয়ে বা আমাদের ইন্দ্রিয় দিয়ে বা ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়তে যারা জ্ঞান এই জগতে দান করছেন তাদের দ্বারা জ্ঞান গ্রহণ করে আমরা বাস্তব জ্ঞান প্রকৃত জ্ঞান আমরা লাভ করতে পারব না। প্রকৃত জ্ঞান যে ভগবান যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান কোনো ত্রুটি নেই, আর সেই জ্ঞান যখন আমরা গুরু পরম্পরা সূত্রে সৎগুরুর মাধ্যমে আমরা লাভ করতে পারব তখনই আমাদের প্রকৃত জ্ঞান অনুভব হবে, আমরা লাভ করতে পারব। তাই বাস্তব জ্ঞান হচ্ছে গীতা ভাগবতের জ্ঞান। তো এই জ্ঞান লাভের তিনটা সূত্র রয়েছে, ভগবত তত্ত্ব জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এটাই হচ্ছে বাস্তব জ্ঞান, আর এই জ্ঞান লাভের তিনটা সূত্র। আর এই তিনটা সূত্র আমরা যেমন গনায় কণ্ঠিমালা পরি তিনটা প্যাঁচ, তো এই আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য এই তিনটা সূত্র আমাদের গলায় লাগিয়ে রাখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, যেটা আজকে যে শ্লোকটা আমরা পড়েছি সেই শ্লোক ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের ৩৪ নম্বর শ্লোক, অনুসন্ধিৎসু জিজ্ঞাসু, অনুসন্ধি মানে জিজ্ঞাসু অনুসন্ধান, বিনয়ী আর সেবার মনোভাব, এটাই এই তিনটা সূত্র, অনুসন্ধিৎসু বিনয়ী আর সেবার মনোভাব, এই তিনটা সূত্র হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতির পন্থা, পারমার্থিক জ্ঞান লাভের সূত্র। প্রথম হচ্ছে সেবা, কেননা এই সেবাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জগতে প্রত্যেকেই যে পতিত হয়েছি এর কারণ কি, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে ঝাঁপটিয়া ধরে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার আদি দুঃখ। আমরা ভগবানকে ভুলে যখন ভোগের বাসনা করেছিলাম মায়া আমাদের এই জগতে নিক্ষিপ্ত করেছেন, এই ভোগ বাসনার জন্যই আমরা এই জগতে পতিত হয়েছি। ভোগের বিপরীত কি, ত্যাগ। না, যদি ভোগের বিপরীত ত্যাগ হয় তাহলে ত্যাগের মাধ্যমে ভোগ প্রবৃত্তি নিবৃত্তি হবে। আপনি কোনো কিছু ত্যাগ করলে হৃদয়ের ভোগ বাসনা কি দূর হবে? না। তাহলে ভোগের বিপরীত ত্যাগ নয়, ভোগের বিপরীত হচ্ছে সেবা। আমরা যে যত সেবার প্রবৃত্তিকে হৃদয়ে জাগরণ করব আমাদের হৃদয়ে ভোগ প্রবৃত্তি তত দূরীভূত হবে। আর শাস্ত্রে বর্ণনা করা আছে বিন্দু মাত্র কেউ যদি কারো হৃদয়ে যদি ভোগ বাসনা থাকে ওই ভোগ বাসনা পূরণের জন্য আবার এই জগতে আমাকে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে আসতে হবে। কতটুকু, বিন্দু মাত্রও যদি আমাদের হৃদয়ে ভোগ বাসনা থাকে তাহলে আবার আমাদের এই জগতে জন্ম মৃত্যু জরাব্যাধির চক্রে ফিরে আসতে হবে। আর এটা একটা ইকোনমিক সিস্টেম। আমরা যেমন বাজারে জিনিসপত্র কিনতে যাই একদিকে একদিকে পাল্লাতে পাটখারা থাকে, তাই না, পাটখারা 1 কেজি বা 500, আর আরেকদিকে আপনি যা যে জিনিস কিনবেন সেটা দেওয়া হয়, তো এইটার ওজন বাড়লে ওইটা উপরে উঠবে আর ওইটার এইটার ওজন কম থাকলে ওইটা নিচে না পাটখারা নিচে নামবে, ঠিক এইরকম
আমাদের সেবার প্রবৃত্তি হৃদয়ে যত জাগরিত হবে ভোগ প্রবৃত্তি তত কমতে থাকবে, আর ভোগের প্রবৃত্তি যত আমাদের হৃদয়ে বাড়তে থাকবে সেবার প্রবৃত্তি তত। হ্যাঁ, এটা একটা বাড়বে আর একটা কমবে। তাই আর আমরা স্বরূপে, আমরা স্বরূপে তো কৃষ্ণের দাস, জীবের স্বরূপ দাস। এই জন্য আমাদের যে স্বরূপ এটা হচ্ছে ভগবানের সেবা করা, আর এই সেবার প্রবৃত্তি আমাদেরকে জাগরণ করতে পারে। সেটা কিভাবে? গুরুদেবের মাধ্যমে। আর এই গুরুদেবের যে সেবা আমরা সম্পাদন করবো সেটা অকৃত্রিম। কোন লোক দেখানো নয়, স্বতঃস্ফূর্ত ভাবে, মানে কৃত্রিম আর অকৃত্রিম। মানে কিরকম? এই যে আমরা ফ্যানের হাওয়া খাচ্ছি, গরমে আরাম লাগছে ঠিক, কিন্তু এটা সাইড এফেক্ট আছে। তো যখন কৃত্রিম ভাবে আমরা গুরু বৈষ্ণবের সেবা করব তখন কিন্তু সাইড এফেক্ট থাকবে। হ্যাঁ, আর অকৃত্রিম মানে স্বতঃস্ফূর্ত ভাবে যখন আমি সেবা করব, ন্যাচারাল স্বাভাবিক স্বাভাবিকভাবে যখন আমার সেবার প্রবৃত্তিকে জাগরণ করে আমি সেবা করব, ওর কোনো সাইড এফেক্ট নেই। তাই এখানে বলছেন অকৃত্রিম সেবার দ্বারা সদ্গুরুকে সন্তুষ্ট কর। আমরা দেখতে পাই যে ভগবান তিনি তো পূর্ণ, তিনি সমস্ত জ্ঞানের উৎস, তথাপিও তিনি যখন এই জগতে অবতীর্ণ হন তিনি নিজেও স্বয়ং যখন জ্ঞান লাভ করেছেন, তিনি গুরু গ্রহণ করে জ্ঞান লাভ করেছেন, করেছেন না? এবং কিভাবে তিনি গুরুদেবের সেবা সম্পাদন করেছেন আমরা দ্বারকা যাত্রায় দেখে আসলাম। হ্যাঁ, ভগবান কৃষ্ণ সন্দীপী মণির আশ্রমে গিয়ে কিভাবে সন্দীপী মণিকে তিনি সেবা সম্পাদন করে তার কাছ থেকে জ্ঞান গ্রহণ করছেন। ভগবান তিনি জগৎগুরু, তার কেউ গুরু থাকতে পারে না, কিন্তু এই জ্ঞান কিভাবে লাভ করতে হয় তিনি নিজে স্বয়ং আচরণ করে জগতে শিক্ষা দিচ্ছেন। যারা ভগবদ গীতায় ভগবান নিজে বললেন যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবে তরজন সজৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেরকম আচরণ করে সাধারণ মানুষ সেটা অনুকরণ করে। তো ভগবান তিনি নিজে, এটা শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি নিজে আচরণ করে জগতে শিক্ষা দান করছেন। এরকম এই ভগবত তত্ত্ব জ্ঞান আমাদের লাভ করতে গেলে প্রথমে সদ্গুরুর সেবা, আর এই সেবার মনোভাব আমাদেরকে জাগরণ করতে হবে। কেননা আমরা যে সদ্গুরুর কাছে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করি, প্রভুপাদ তিনি উল্লেখ করেছেন যে এমনি সাধারণত যে কোনো বস্তু আমরা যখন কারোর কাছ থেকে পাই তার বিনিময় দিতে হয়, যে কোনো বস্তু, কিন্তু সদ্গুরুর কাছে যে জ্ঞান আমরা পাই সেই বিনিময় দেওয়ার মতো আমাদের জীবনে কিছু নেই, কোনোভাবেই সেই ঋণ আমরা শোধ করতে পারি না। তাই আমাদের সর্বত্রভাবেই তার সেবা সম্পাদন করা উচিত। এখানে প্রভুপাদ তাই বলছেন তাৎপর্য কৃত দাসের মতো তার সেবা সম্পাদন করা উচিত। তাই সেবাটা খুব গুরুত্বপূর্ণ, সেবার মনোভাব। হ্যাঁ, আর এই সেবা এটা স্বতঃস্ফূর্তভাবে আমাকে করতে হবে, এটার কোনো লিস্ট থাকবে না। যদিও আমরা অনেক সময় অনেক বড় বড় অনুষ্ঠানে অনেক কমিটি করি, অনেক লিস্ট করি, সত্যিকারে যখন আমার মধ্যে সেবার মনোবৃত্তি জাগরণ হবে কোনো লিস্ট থাকবে না। সেবার
মনোভাবকে আমাকে জাগরণ করতে হবে। যারা রূপ গোস্বামীও তার ভক্তির মানে উপদেশামৃত গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, আমাদের ভক্তি বৃদ্ধির ছয়টা গুণ আছে, উৎসাহ, নিশ্চিত, ধৈর্য। তো এই উৎসাহতে প্রভুপাদ ব্যাখ্যা দিলেন, উৎসাহ মানে সেবা কার্যে ভগবানের সেবাতে অত্যন্ত উৎসাহ প্রয়োজন। হ্যাঁ, এই যে আমরা যে দাস, আমাকে যে ভগবানের সেবা করতে হবে, এই সেবাটা নিজের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাব জাগরণ করে নিজেকেই সেবা করতে হবে। গৃণন্তা সচেষ্টিতম, ভগবদ গীতায় বলছেন নিজের চেষ্টায় সব গ্রহণ করতে হবে। হ্যাঁ, আমাকেই সেবা, আমাকেই সেবাটা, কারণ আমরা সেবক, আমরা যেখানেই যাব সেখানেই সেবা করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে কি, ঢেকি যেখানেই যাবে স্বর্গে গেলেও বাড়াবে। তাহলে দাস যেখানেই যাবে কি করবে, আমাদের মনোবৃত্তি কি আসে, প্রভুরা বাড়িতে গেলে কত যত্ন করি, তাই না? আর আমাদের আমরা আসলে প্রভুরা খেয়ালও করে না, আসে না, মনে আসে না, এরকম অনেক সময় না। আমাদের মনোবৃত্তিটাকে আমাদেরকে জাগরণ করতে হবে, না আমি দাস, আমি যেখানেই যাব আমাকে সেবা করতে হবে, এটাই হচ্ছে আমাদের মনোভাব। এই মনোবৃত্তিকেই আমাদের জাগরণ করতে হবে, আর এর কোনো লিস্ট থাকবে না। হ্যাঁ, কোনো লিস্ট থাকবে না, যদিও বিভিন্ন কাজের সুবিধার জন্য বিভিন্ন লিস্ট থাকে, লিস্ট করে যদি কেউ গুরু সেবা করে সেটা হচ্ছে বোকা শিষ্য। কিরকম, আপনারা অনেকেই জানেন, এক শিষ্য ঘোড়ার পিঠে, গুরুদেব ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন শিষ্যের বাড়িতে, আর সেই গুরুদেবের সেক্রেটারি ঘোড়ার পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। তো গুরুদেব শিষ্যকে বলছেন, শিষ্য ঘোড়ার থেকে যা পড়ে যাবে তুলে তুলে আমাকে দিয়ে দেবে। যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে ঘোড়া পায়খানা করছে, আর তখন শিষ্য উত্তরী ধরে পায়খানাটা ধরেছে, কেন গুরুদেবের নির্দেশ ঘোড়া থেকে চাপ পড়ে যাবে, পায়খানাটা তো ঘোড়া থেকেই পড়ছে, ধরে বলছে গুরুদেব গুরুদেব, গুরুদেব দাঁড়িয়েছে বলছে এইটা ধরুন, তো দেখছে পায়খানা, গুরুদেব রেগে গেছে, হাই বোকা, তোম পায়খানা ধরতে বলেছি। তো গুরুদেব মানে শিষ্য খুব হতভম্ব হয়ে গেছে, গুরুদেবই বলল ঘোড়া থেকে যা পড়ে যাবে, তা আমি গুরুদেবের নির্দেশই তো পালন করেছি। তো গুরুদেব রেগে গেল, তো তখন শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব আপনার নির্দেশ পালন করলেও অপরাধ, মানে আমি তো আপনার নির্দেশ অনুসারে এটা করেছি, তা আমি বুঝতে পারছি আপনার নির্দেশ পালন করলেও অপরাধ, না করলেও, গুরুদেবের নির্দেশ পালন না করলে তো অপরাধী, আরে ওই নির্দেশ পালন করে অপরাধ, তা আমি তো বুঝতে পারছি না কি কিভাবে আপনার সেবা করব, তা আপনি একটা লিস্ট করে দেন। তো গুরুদেব লিস্ট করে দিয়েছেন, এইবার গুরুদেব চলছেন আর শিষ্য পেছনে পেছনে যাচ্ছে, যেতে যেতে ঘোড়া হুঁচট খেয়ে গুরুদেব সহ পড়ে গেছে, গুরুদেব পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে। তখন শিষ্য লিস্ট বার করেছে যে কি কি লিস্ট আছে, সেই লিস্ট দিয়ে দেখছে জপ ব্যাগ পরে গেলে তুলতে হবে। তো গুরুদেবের গলা থেকে জপ ব্যাগ উত্তরিয়ে দেখেছে, জামা কাপড় দেখেছে, সব খুলেছে, খুলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু গুরুদেবকে ধরছে না, আর গুরুদেব অচৈতন্যে পড়ে আছে দিগম্বর। তখন গুরুদেবের চেতনা এসছে, তখন দেখছে গুরুদেব দিগম্বর আর শিষ্য দাঁড়িয়ে আছে, তখন শিষ্য কাপড় চোপড় নিয়ে আসাই, তুমি আমাকে তোলনি, গুরুদেব আপনার নাম তো লিস্টে নেই। তো অনেক সময় দেখবেন আমরা লিস্ট করি অনুষ্ঠানে, হয়তো দেখলাম আমার যে লিস্টে যে সেবাটা আছে আমি ঠিক ঠিক করেছি, অন্যর জনের একজন লিস্ট আছে, সে ঠিক মতো সেবাটা করতে পারেনি বা করেনি, তখন যখন অথরিটি বলে যে মাতাজি বা প্রভু আপনার এই সেবাটা তো হয়ে গেছে, এই সেবাটা বাকি আছে একটু করে দেন, না ওটা তো আমার লিস্টে নাই,
হয় কি না আমাদের মধ্যে কি এ হচ্ছে লিস্ট করে গুরু সেবা হ্যাঁ এটা হচ্ছে বোকা শিষ্য তাই আমাদের সেবা আমরা যেহেতু সেবক আমরা যেহেতু দাস আমাদের সেবা উপলব্ধি করতে হবে এবং সবসময় সর্বত্রভাবে চেষ্টা করতে হবে অকৃত্রিমভাবে আমি গুরুদেবের সেবা করে গুরুদেবকে সন্তুষ্ট করব আর সবসময় গুরুদেবের কাছে কি থাকতে বিনয়ী কোন জ্ঞান লাভ করতে গেলে গুরুর কাছে বিনয়ী আমরা দেখতে পাই ভাগবতমে সুত গোস্বামীর কাছে নৈমিষারণ্যে ঋষিগণ বিনম্রভাবে প্রশ্ন করছেন এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য বিদুর মৈত্রীর কাছে তিনি বিনম্রভাবে প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীর কাছে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ বিনয়ী ভাবে প্রশ্ন করছেন এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য হ্যাঁ বিনয়টা খুব গুরুত্বপূর্ণ কেননা এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য যে বিনয় বিনম্র মনোভাব এটা কত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই এই যে কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন কৃষ্ণ প্রেম জগতে বিতরণ করার জন্য তাই নয় এবং আমরা ভজন দেখি প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে নিত্যানন্দ প্রভু প্রেমের বন্যা নিয়ে আসলেন এখন চিন্তা করুন বন্যা যদি আপনার এলাকায় ঢোকে কোন জায়গা আগে ডুববে নিচু জায়গায় তাহলে আমরা যদি প্রেমের বন্যায় ডুবতে চাই কি করতে হবে নিচু হয়ে থাকতে হবে দৈন হ্যাঁ অনেক সময় দেখবেন আমরা এরকম চিন্তা করি কি প্রভুরা ওকে বেশি কৃপা করে আমাকে অত কৃপা করে না হয় কি না আসে মনোভাব কি মনে করেন আসে এরকম মনোভাব না প্রভুরা না হলে এই জগতের মানুষ রক্ত মাংস পিণ্ড দ্বারা গঠিত শরীর প্রভুদের মধ্যে দ্বৈতভাব থাকতেই পারে কিন্তু ভগবানকেও কিন্তু আমরা ছাড়ি না যে ভগবান ওকে বেশি কৃপা করে আমাকে অত বেশি কৃপা করে না বলুন ভগবানকে কি ছাড়ি ভগবানকেও কিন্তু আমরা ছাড়ি না হ্যাঁ কিন্তু ভগবান তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না ভগবান তিনি সবার প্রতি সমদৃষ্টি সম্পন্ন কিন্তু কৃপা ধারণ করার যোগ্যতাটা কি আর ভগবান এবং ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না পক্ষপাত শূন্য আমাদের দৃষ্টিতে মনে হয় যে ভগবান বা ভগবানের ভক্ত পক্ষপাতিত্ব করছে ওকে বেশি কৃপা করছে আমাকে অত কৃপা করছেন না কিন্তু কৃপা ধারণ করে রাখার ক্ষমতাটা আমাদের লাগবে যোগ্যতাটা আমাদের অর্জন করতে হবে উদাহরণস্বরূপ ছিল প্রভুপাদ বলছেন আপনাদের এই এলাকায় এক্ষুনি যদি বৃষ্টি আসবে অনেক উঁচু জায়গা আছে অনেক নিচু জায়গা আছে বলুন বৃষ্টিটা উঁচু জায়গায় বেশি হবে না নিচু জায়গায় বেশি হবে সমান হবে উঁচু জায়গায় বেশি নিচু জায়গায় কম বা নিচু জায়গায় বেশি উঁচু জায়গায় কম এরকম নয় বৃষ্টি সব জায়গায় সমান দেবে কিন্তু বৃষ্টির জলটাকে ধারণ করে রাখতে পারবে ঠিক এরকম কে উঁচু কে অহংকারী কে দৈন ভগবান এটা দেখেন না হ্যাঁ ভগবান এটা দেখেন না ভগবান সবার প্রতি সমান কৃপা প্রদর্শন করেন কিন্তু এই ভগবানের কৃপাটা ধারণ করতে গেলে আমাকে কি হতে হবে দৈন হতে হবে হ্যাঁ তাই সৎগুরুর কাছে সবসময় আমাদেরকে কি থাকতে হবে দৈন হতে হবে এটা হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভের পন্থা আমাকে সবসময়
দৈন্য থাকতে হবে। দীনহীন যত ছিল হরি নামে উদ্ধার এলাম। হ্যাঁ, তাই আমাদের এই দৈন্যটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন এই যে দৈন্য, দৈন্যর বিপরীত কি? অহংকারী। হ্যাঁ, দৈন্যর বিপরীত হচ্ছে অহংকারী। দেখবেন এই যে আমরা এই ভগবত ভক্তি জীবন করছি, ভক্তি জীবন মানে ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি। এই ভগবত ভক্তি মানে ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি। তো ভক্তদের বিশেষ একটা সমীক্ষা রাখতে হবে এরকম, এই যে এই জড় জগৎ, আমরা যে ভগবত ধামে যেতে চাই, তো ভগবত ধামে যাওয়ার গুণাবলী এই ভক্তি অনুশীলন। তো ভগবত ধামের গুণাবলী কি করে বুঝবো? গুণাবলীটা কি না, এই জড় জগতের যে গুণ বা স্বভাব, ভগবত ধামে তার বিপরীত স্বভাব। কেন? এই জড় জগৎ হচ্ছে ভগবত ধামের বিপরীত, এই জড় জগৎটা হচ্ছে ভগবত ধামের বিপরীত। তা আমরা অনাদিকাল ধরে এই জড় জগতের সঙ্গ প্রভাবে আমরা প্রত্যেকে এই জগতের স্বভাব লাভ করেছি। এখন ভক্তি অনুশীলন করে ভগবত ধামের স্বভাব লাভ করার চেষ্টা করছি। এখন এই জগতের যা স্বভাব, ভগবত ধামে বিপরীত স্বভাব, ভক্তির মাধ্যমে এই জগতের বিপরীত স্বভাব লাভ করতে হবে। এখন এই জগতের কি কি স্বভাব দেখবেন, আপনারা প্রত্যেকেই নিজে নিজে চিন্তা করে উত্তরটা দেবেন। কিরকম? এই জগতে একটা প্রতিযোগিতা চলছে। বলুন তো, পরস্পরের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, কেউ আমি এই জগতের যে প্রতিযোগিতা, আমি ওর চেয়ে ছোট হব না বড় হব, কি প্রতিযোগিতা চলছে? এই জগতে প্রতিযোগিতা চলছে বড় হওয়ার। তাহলে ভগবত ভক্তিতে আমাদের প্রতিযোগিতা চলবে ভগবত ধামে প্রতিযোগিতা, মানে এর বিপরীত স্বভাব। তাহলে ভগবত ধামে আমাদের প্রতিযোগিতা কি চলবে? আমি কত ছোট হব, এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আনতে হবে। হ্যাঁ, আর এইটাই মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। এই যে শরণাগতি ছয়টা অঙ্গ, প্রথম অঙ্গ কি? দৈন্য। মহাপ্রভু প্রেম দান করছেন, দৈন্য আত্মনিবেদন, তো দৈন্য। তাই ছোট হওয়ার প্রতিযোগিতা আমাদেরকে, কে কার কত ছোট হব। এই জন্যই তো আমরা একে অপরকে কি বলি? প্রভু বলি। আমি যে অন্যকে প্রভু বলছি, নিজেকে দাস অভিমান কে আসছে? আমরা প্রভু বলছি কিন্তু দাস অভিমান আমার মধ্যে আসছে না। হ্যাঁ, তো এই জন্যই অনেকে এটা বুঝতে পারে না, হ্যাঁ প্রভু তো মহাপ্রভু, আবার এই প্রভু তো অন্য কেউ নেই। আসলে আমরা যে একে অপরকে প্রভু বলি, মহাপ্রভুর শিক্ষা আমাদেরকে ছোট হতে হবে। তাই আমরা নিজেকে দাস অভিমান করার জন্য অন্যকে প্রভু বলছি। আমাদের কি হচ্ছে, প্রভু শুনতে শুনতে নিজে প্রভু হয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের সবসময় ছোট হওয়ার শিক্ষা লাভ করতে হবে। দৈন্য, দৈন্য হলে কি লাভ আর বড় হলে কি লাভ? একটা বাগানে দেখবেন অনেক গাছ থাকে, ছোট বড় সব রকম গাছ থাকে না। ঝড় এসে গেল, কোন গাছটা আগে ভাঙবে? কি বুঝলেন? বড় হতে চাইলে ঝড়ে কিন্তু ভেঙে যেতে হবে, আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমাদেরকে হ্যাঁ দৈন্য হওয়ার শিক্ষা লাভ করতে হবে, ছোট। আর যদি আমরা ছোট হতে চাই কি করতে হবে? ছোট হতে গেলে শ্রেষ্ঠ ব্যক্তির পাদপদ্ম আশ্রয় করে আমাদের ভগবত ভক্তি জীবনকে পরিচালনা করতে হবে। আমাদের শঙ্করশ্রম প্রভু একটা উদাহরণ দিচ্ছিলেন,
পাহাড় যখন কেউ দূর থেকে দেখে পাহাড়কে ছোট্ট মনে হয়, আর যখন পাহাড়ের কাছে যেতে থাকে কেউ, যত পাহাড়ের দিকে আগাবে তখন পাহাড়ের স্বরূপ প্রকাশ পাবে আর নিজেকে তখন ছোট মনে হবে। আর যখন পাহাড়ের পাদপদ্মে গিয়ে আশ্রয় করবে নিজেকে ক্ষুদ্র, যে আমি পাহাড়ের কাছে কত ক্ষুদ্র। তাই শ্রেষ্ঠ ব্যক্তি গুরুদেবের পাদপদ্মে আশ্রয় করে যদি আমরা জীবনকে পরিচালনা করি তখন নিজেকে ক্ষুদ্র জ্ঞান মনে হবে, যে আমি কিচ্ছু না। আর নিজেকে কেউ বড় বলে মনে করছে কখন, সে গুরু বৈষ্ণব থেকে অনেক দূরে আছে, তাহলেই সে নিজেকে বড় মনে হচ্ছে, যে আমি কত শ্রেষ্ঠ, আমি কত বড়, আমি কত কিছু জানি, এরকম নিজেকে মনে হবে। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দৈন দেখবেন একটা গাছে ফল ধরেছে, সেই ফলবতী বৃক্ষের মাথাটা কোন দিকে থাকে, আর যে গাছে ফল নেই। তাই যারা অহংকারী আসলে তাদের কাছে জ্ঞান নেই। বিদ্যা বিনয় সম্পন্নে বিদ্যা বিনয় দান করে, যে প্রকৃতই বিদ্বান ব্যক্তি সে সবসময় বিনয়ী থাকবে, গুরু বৈষ্ণবের কাছে বিনয়ী থাকবে, এই হচ্ছে প্রকৃত বিদ্বান ব্যক্তির লক্ষণ। তাই আমাদের সবসময় বিনয়ী থাকার জন্য, বিনয়ী হওয়ার জন্য যত্ন। যে মহাপ্রভু নিজেও তিনি বললেন, গোপীভর তো কমলয়া দাসানু 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 দাস। আর আমরা সেই মহাপ্রভুর পদাঙ্ক পথ অনুসরণ করে এই ভগবত ভক্তি জীবন অনুশীলন করছি। তাই আমাদের সবসময় গুরু বৈষ্ণবের কাছে বিনয়ী থাকতে হবে, সেবা বিনয় আর জিজ্ঞাসু। জিজ্ঞাসু চেয়ে উত্তম, উত্তম ব্যক্তির লক্ষণ হচ্ছে তিনি জিজ্ঞাসু, অনুসন্ধিৎসু। একটা জিনিস আমরা বিচার করতে পারি এরকম, আমি কোনো জিনিস অনুসন্ধান করছি, তা যে জিনিসের অনুসন্ধান করছি সেই জিনিস আমার কাছে আসবে না, আমাকে সেই জিনিসের কাছে যেতে হবে। তার মানে আমরা যদি ভগবত তত্ত্ব জ্ঞান অনুসন্ধান করি তাহলে গুরু আমার কাছে আসবে না, আমাকে গুরুর কাছে যেতে হবে। গুরু যদি কখনো আমার কাছে আসে না, গুরুদেবের বিশেষ কৃপা, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞান লাভের জন্য গুরুদেব শিষ্যের কাছে আসবে না, শিষ্যই গুরুর কাছে যাবেন। এটাই হচ্ছে পন্থা। বিনম্রভাবে যখন সদ্গুরুকে সন্তুষ্ট করে সেবা, অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করে বিনম্রভাবে গুরুর কাছে প্রশ্ন করবে, সেই সত্যদ্রষ্টা সদ্গুরু তখন জ্ঞান উপদেশ দান করবেন। এইটাই হচ্ছে প্রকৃত পন্থা। তাই এখানে প্রপাত সুন্দর সুন্দর, যে এই যে পারমার্থিক পথ নিঃসন্দেহে দুর্গম, তাই আমাদের ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সদ্গুরু শরণাগত হয়ে যিনি গুরু পরম্পরা দ্বারায় ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তার কাছ থেকে এই জ্ঞান লাভ করার জন্য। তাহলে এখানে গুরুর লক্ষণ ছিল প্রভাব দিয়েছেন, যে যিনি গুরু পরম্পরা দ্বারা এই জ্ঞান লাভ করেননি তিনি কিন্তু প্রকৃত গুরু হতে পারেন না। গুরু পরম্পরা, তাই গুরু পরম্পরাটাকে আমরা দুইভাবে দেখতে পাই, যে গুরু পরম্পরা দুই রকম রয়েছে, একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ। আরোহ মানে ডাইরেক্ট, এই যে ভগবত তত্ত্ব জ্ঞান গীতা ভাগবত শাস্ত্রেই রয়েছে, ভগবান দিয়েছেন, তথাপিও আমাদেরকে এই জ্ঞানটা বুঝে নিতে গেলে গুরুর কাছ থেকে বুঝতে হবে। আমরা ডাইরেক্ট এই জ্ঞান বুঝতে পারবো না, তাহলে কি হবে, বিকৃত হয়ে যাবে। উদাহরণ দেওয়া হয়েছে এরকম,
একটা গাছে পাকা আম আছে, আমি গাছের নিচে দাঁড়িয়ে আছি, একটা ডাইরেক্ট আম পড়বে আমার সামনে। আমি ওই আমটা যখন আমার সামনে পড়লো, ওটা ডাইরেক্ট আহরণ করলাম, গাছে যেরকম ছিল ওই আমটা আমি সেরকম পাবো না, বিকৃত হয়ে যাবে। কিন্তু গাছে একজন উঠেছে, ও হাত দিয়ে আমটা পারলো, তার নিচে আর একজন ছিল তার হাতে দিল, তার নিচে আর একজন ছিল তার হাতে দিল, তার নিচে আমি ছিলাম আমার হাতে আসলো, এ হাতে হাতে আসলো। সেই আমটা যখন আমি হাতে হাতে পাব, গাছে যেরকম ছিল অবিকৃতভাবে আমার হাতে আসবে, বিকৃত হবে না। এই জন্য এই ভগবত তত্ত্ব জ্ঞান আমাদেরকে অবিকৃতভাবে লাভ করতে গেলে গুরু পরম্পরার মাধ্যমেই লাভ করতে হবে। তাই দেখবেন যুধিষ্ঠির মহারাজ যখন তিনি অজ্ঞাতবাসে ছিলেন, একটা পুকুরে জল পান করতে গিয়েছিলেন, আর ওই পুকুরের মালিক বকরূপে যক্ষ, তিনি প্রশ্ন করেছিলেন 100টা প্রশ্ন, তার মধ্যে 4টি প্রশ্ন প্রধান, আর এই 4টি প্রশ্নের মধ্যে 1টি প্রশ্ন ছিল কপন্থা, আমাদের জীবনে কি পন্থা অনুসরণ করা উচিত। যুধিষ্ঠির মহারাজ তার উত্তরে দিলেন, ধর্মস্ব তত্ত্ব গুহায় নিহিত মহাজন জনগত সপন্থা, এই ধর্মের তত্ত্ব লুকায়িত আছে মহাজনদের কাছে। তাই আমাদের প্রকৃত পথ হচ্ছে মহাজনদের পদাঙ্ক পথ অনুসরণ করা। রাস্তার উপরে একটা মোটর সাইকেল আছে, তাও এটা সরাতে হবে, দয়া করে সরিয়ে দেন। সেটাই তো বলছি, কে চাবি নিয়েছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো অনেক সময় আমরা গুরু পরম্পরা ধারায় ভগবত ভক্তি লাভ করলেও, আমাদের সৎগুরু থাকলেও, দেখা যায় আমরা অনেক সময় দেখা যায় মনোকল্পিতভাবে অনেক জ্ঞান আমরা গ্রহণ করে সেটাকে পরিচালনা করি, এটা ভক্তি জীবনে খুব ক্ষতিকর। এই ভগবত তত্ত্ব জ্ঞান সবসময় গুরু অনুবর্তী হয়ে, গুরুর আজ্ঞা অনুসারে, গুরুর কাছে জিজ্ঞাসু হয়ে, কোনো জল্পনা কল্পনা না করে সেই জ্ঞানটাকে গ্রহণ করে জীবনকে পরিচালনা করাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। হ্যাঁ, আর গুরু আমাদেরকে কখন জ্ঞান দান করবেন করবে না, তা যে লাভটা কি, আমি চালিয়ে যাচ্ছি, আছেন এরকম অনেকে, কি বলছেন? অনেক ব্যক্তি এরকম আছে। তাই আমাদেরকে এই ভগবত তত্ত্বজ্ঞান খুব সূক্ষ্ম, দুর্গম। এখানে প্রভুপাদ বলছেন, প্রথমেই দেখুন যে পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম, খুরস্ব ধারা নিশিতয়া দুর্গম, এরা খুরের ধারের মতো তীক্ষ্ণ এবং